মানুষ এক বিচিত্র জীব, জীবনের প্রতি, অগ্রগতির প্রতি তার এক সীমাহীন তাগিদ। তাই তো পৃথিবীর বাকি প্রাণীদের থেকে আকারে ছোট এবং কম শক্তিশালী হওয়া সত্ত্বেও ক্রমে সেই পৃথিবীর নিয়ন্ত্রক হয়ে উঠেছে। জেদ এবং নিষ্ঠার খাঁচে ভাগ্যদেবীও যেন বারবার হার মেনেছে। আমাদের এই হার না মানা হার সিরিজে আমরা সেই সব মানুষদের সংগ্রামের কাহিনী তুলে ধরি, যাদের আপাত দৃষ্টিতে সফল কেন হয়তো বেঁচে থাকার কথাও ছিল না। আজ আমরা কথা বলবো ইয়শস্বী জয়সওয়ালকে নিয়ে, এক তরুণ ছেলে যে ইতিমধ্যেই বিরাট কোহলির পাশে নিজের নাম লিখিয়ে নিয়েছে। কিভাবে ভাবছেন তো? ভিডিওটি দেখতে থাকুন, জানতে পারবেন ফুচকা বিক্রি করা একটি ছেলের রোমহর্ষক সংগ্রামের কাহিনী। 2001 সালের 28 ডিসেম্বর ইয়শস্বী জয়সওয়াল জন্মগ্রহণ করেন উত্তরপ্রদেশে। পিতা ভূপেন্দ্র জয়সওয়াল ও মা কাঞ্চন জয়সওয়াল। তার বাবার ছোট একটি হার্ডওয়্যারের দোকান ছিল। পারিবারিক স্বচ্ছলতা ছিল না বটে, কিন্তু খাওয়া পড়া চলে যেত। ছোট থেকেই ইয়শস্বী ক্রিকেটের প্রতি এক অদ্ভুত টান ছিল। সে যেখানে ক্রিকেট খেলতে যেত সেই ক্লাবের সবাইকে বলতে শুনত যে মুম্বাই না গেলে ক্রিকেট খেলে লাভ হয় না, খেলা শুধরায় না, লোকের নজরে আসা যায় না। তাই ওইটুকু, 10 বছরের ছেলে জেদ ধরে মুম্বাই আসার। কিন্তু মুম্বাইয়ের খরচা সাপেক্ষ শহর, তার বাবার সেই ক্ষমতা ছিল না যে তাকে মুম্বাইতে কোথাও রাখবেন। তার বাবার এক ভাই মুম্বাইতে থাকত, কিন্তু তার অবস্থাও এমন নয় যে ইয়শস্বীকে রাখতে পারবে। অথতব একটি ডেয়ারিতে কাজের বিনিময়ে তাকে থাকতে দেওয়ার ব্যবস্থা করা হলো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 10-11 বছরের একটা বাচ্চা একটা ডেয়ারিতে যে কোনো একটা কোণে শুয়ে পড়ত সারাদিন খাটনির পরে। সকালে উঠে আজাদ ময়দানে প্র্যাকটিস করতে যেত, ফিরে এসে ডেয়ারি পরিষ্কার করা, হাতে হাতে কাজ করা, দুধ দেয়া নেয়া, এইসব কাজ করত। ভাবুন তো, একটা ওইটুকু ছেলে একটা অচেনা অজানা শহরে সম্পূর্ণ একা, কিন্তু তা সত্ত্বেও কি অদ্ভুত সাহস আর জেদ। কিন্তু ডেয়ারির মালিকের কাছে এসবের কোনো মূল্য ছিল না। তার মনে হতে লাগলো যে ক্রিকেট প্র্যাকটিসের টাইম দেওয়ার জন্য ডেয়ারির কাজ কম হচ্ছে বা তাতে ক্ষতি হচ্ছে। তিনি ইয়শস্বীকে কয়েকবার ওয়ার্নিংও দেন, কিন্তু ক্রিকেটই যার ধ্যান জ্ঞান সে ক্রিকেট ছাড়ে কি করে। ফলাফল, একদিন বিকেলে ইয়শস্বী যখন ফিরে আসেন দেখেন যে তার সমস্ত জিনিসপত্র বাইরে ফেলা রয়েছে। ওইটুকু ছেলে ভেঙে না পড়ে জিনিসপত্র নিয়ে সোজা চলে যায় তার কোচ ইমরান স্যারের বাড়ি, গিয়ে তাকে পুরোটা বলে। ইমরান স্যার তাকে কয়েকদিন নিজের বাড়িতেই রাখেন, কিন্তু এই পুরো ব্যাপারটা ইয়শস্বী তার বাড়ির লোকের থেকে লুকিয়ে রাখেন। পাছে তার কঠিন পরিস্থিতি জানতে পেরে তার বাবা মা তাকে ফেরত রেখে পাঠান। কিন্তু ইমরান স্যারের বাড়িও খুব বড় না হওয়াতে অসুবিধা হতে লাগলো। এরই মধ্যে ইমরান স্যার ইয়শস্বীকে একটি প্রস্তাব দেন, আজাদ ময়দানের গ্রাউন্ড স্টাফদের জন্য একটি টেন্টে তার থাকার ব্যবস্থা করিয়ে দিতে পারবেন যদি সে ম্যাচেতে ভালো পারফর্ম করতে পারে। ইয়শস্বী প্রাণপণ ঢেলে পারফর্ম করলেন এবং টেন্টটাকেই নিজের বাড়ি বানিয়ে নিলেন। বাকিরা যেখানে ভেঙে পড়ে সেখানেই হয়তো বিজয়ীরা অন্য এক মানসিকতার পরিচয় দেন। ইয়শস্বী এটা ভেবেই খুশি ছিল যে সে মাঠের মধ্যেই থাকছে এবং বেশিক্ষণ ধরে প্র্যাকটিস করতে পারবে। টেন্টে না ছিল বিদ্যুৎ, না কোনো ওয়াশরুম, আধ ঘন্টা অতিক্রম করলে তবে ছিল পাবলিক টয়লেট। তাতেও তিনি খুশি, কেননা ক্রিকেট খেলতে পারবেন। ছোট ছিলেন বলে বাকি গ্রাউন্ড স্টাফরা তার ওপর কর্তৃত্ব ফলাতো, তাকে দিয়ে রান্না করাতো, জামা কাপড় কাচাতো, আর না বললে ভাগ্যে মার জুটত। মুম্বাইয়ের প্রচণ্ড গরমে তাকে টেন্টের বাইরে শোয়াতো, এর ফলে তার সারা গায়ে অ্যালার্জি জন্মে গেছিল, মুখ হাত ফুলে যেত। এইভাবেই 1-2 বছর নয়, 3 বছর কাটিয়েছে সে। বাসস্থান তো যে হোক করে না হয় হলো, কিন্তু সাথে কিছু রোজগার না থাকলে তার খাওয়া দাওয়া ও অন্যান্য খরচা চলবে কী করে। তাই ক্রিকেট প্র্যাকটিসের টাইম হয়ে গেলে সে আম্পায়ারিং, স্কোরিং এইসব করত, সাথে সন্ধ্যাবেলা করে ফুচকা বিক্রি করত একজনের স্টলে। কি অসম্ভব অধ্যাবসায় ও মানসিক শক্তির পরিচয় ইয়শস্বী ওই বয়স থেকে দিয়ে আসছে। ভাগ্যের চাকা তখন ঘোরে যখন ইয়শস্বী জোয়ালা সিংয়ের নজরে পড়ে। জোয়ালা সিং জোয়ালা ক্রিকেট ফাউন্ডেশন চালাতেন এবং ইয়শস্বীর ব্যাটিং দেখে মুগ্ধ হন। 2013 থেকে তখন অবধি ইয়শস্বী সব ফাইল এনে দেখেন এবং তার ধারাবাহিকতা দেখে অবাক হন।
ইয়াশস্বীর বাড়ির লোকের সাথে কথা বলে তার খেলা খাওয়া দাওয়ার দায়িত্ব নিয়ে নেন জুয়ালা সিং। পরে আইনতভাবে ইয়াশস্বীর দায়ভারও নিজের কাঁধে নেন তিনি। তার ভেতরে সুপ্ত ক্রিকেটারকে চিনে নিতে ভুল করেননি তিনি। তার ট্রেনিংয়ে মুম্বাই আন্ডার 16 ও আন্ডার 19-এ সুযোগ পান ইয়াশস্বী। 2015-এ গিলস শিল টুর্নামেন্টে 319 রান এবং 99 রান দিয়ে 13টি উইকেট নিয়ে ইয়াশস্বী লিমকাপ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের জায়গা করে নেন। এরপর মাত্র 17 বছর বয়সে বিজয় হাজারা ট্রফিতে 154 বলে 203 রান করেন ইয়াশস্বী। এত প্রতিকূলতার পরে স্বপ্নের উড়ানের শুরু ছিল সবে এটা। 2018-এ আন্ডার 19 এশিয়া কাপে 318 রান করে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টে শিরোপা পান তিনি। ইন্ডিয়া আন্ডার 19-এ 2020 সালে 400 বেশি রান করেন ইয়াশস্বী। সেই বছরই রাজস্থান রয়্যালসে 2.4 কোটি দিয়ে তাকে আইপিএলে কিনে নেয়। টেন্টে থাকা, অন্যদের জন্য রান্না করা, মার খাওয়া এই ছেলেটি তার প্রাপ্য সম্মান পেতে শুরু করে। কিন্তু অর্থ তার জীবনের পাথেয় মাত্র। তার ইন্টারভিউতেও তিনি বারবার বলেন যে ক্রিকেটের জন্য এখনও তিনি সব কিছু ছাড়তে পারেন। সম্প্রতি টেস্ট সিরিজে এ লিস্ট ক্রিকেটে পৃথিবীর কনিষ্ঠতম ক্রিকেটার হন তিনি, যিনি 200 রানের লক্ষ্য অর্জন করেছেন এবং বিনোদ কাম্বলি ও বিরাট কোহলির পর তৃতীয় ব্যক্তি যিনি পরপর দুবার ডাবল সেঞ্চুরি করেছেন। ক্রিকেট খেলার জন্য যে ছেলেটি ব্যাট কিনতে পারেনি, অন্যের ব্যাট ভিক্ষা করে খেলেছে, আজ স্বয়ং ক্রিকেটের ভগবান সচিন টেন্ডুলকার তাকে ব্যাট গিফট করেছেন। হার না মানাহার মানসিকতা যে মানুষকে কোন শিখরে পৌঁছে দিতে পারে তার জলজ্যান্ত উদাহরণ এই তরুণটি। আমাদের দেশের গৌরব আজকে ইয়াশস্বী। আমাদের সকলের আন্তরিক ভালোবাসায় হৃষ্ট হয়ে আরও রেকর্ড ভাঙতে থাকুক এই যোদ্ধা, এই কামনাই করি। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বাড়াতে সাহায্য করবেন। লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন।